বিশালগড় রবীন্দ্রনাথ কলেজের সামনে আটক তিন রাজস্থানি মহিলা প্রতারক। শনিবার দুপুরে বিশালগড় রবীন্দ্রনাথ কলেজের সামনে এক মহিলা ও দুটি যুবক মেয়ে এক একজনকে এক এক রকম কথা বলে টাকা আদায় করছিল। কিছুক্ষণের মধ্যেই কলেজের ছাত্রছাত্রীরা বুঝতে না পেরে একটা বড় প্রতারক টিমের ক্ষুদ্র অংশ, ততক্ষণে অনেক ছাত্রছাত্রী প্রতারণার শিকার হয়ে গেছে। কোনো সময় বলছে তাদের বাড়িতে অসুস্থ ব্যক্তি চিকিৎসার জন্য টাকা তোলা হচ্ছে, আবার কিছুক্ষণ পর অন্য কথা বলে রবীন্দ্রনাথ কলেজের সলমনা ছাত্রছাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল বহু টাকা। বিষয়টি ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা হচ্ছে এই উপলব্ধিতে আসতেই খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তিন প্রতারক মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিন প্রতারক মহিলা পুলিশের হেফাজতে রয়েছে। আমরা সময় কলেজ থেকে আইতেছিলাম, কলেজের যে গেটটার সামনে যে সময় আইতেছিলাম, এদের মধ্যে আমি তো একলা গেছিলাম। তারপরে ওরার মধ্যে একটা মেয়ে পার্পল কালারের গেঞ্জি পরে রাখছে, তো এই মেয়েটা সেটা কইতেছে এক্সকিউজ মি, কয়ে কাগজটা দেয়ছে, কাগজটা পড়ছি। এটার মধ্যে মানে কইছে অনেকটা বলে অনেক স্টুডেন্টরা কই থেকে আইছে, তারা যাইতেছে না, তারা ফুড মুড খাওয়ান টাওয়ানের অসুবিধা, তেল লিগে তারা ডোনেট করছে। তো এমনি কিছু কইতেছে না, কথাটি বুঝা যাইতেছে না, এরকম বই করছে। তো তাই আমার ফ্রেন্ড তাই দিছে 100 টাকা দিছে রাখছে। এরপর আমি কই আমি 100 টাকা দেবো, আমার 200 টাকা নোট আসলো, আমি 100 টাকা দিছি, 100 টাকা ভাঙতে দিতে কইছে আর দেয় না, 200 টাকা রেখে প্লিজ প্লিজ করে লেগে গেছে। এরপর 1 ঘন্টা পরে ফ্রড যে ধরা পড়তেছে, এই তারা কোনো মানে তারা কোনো কিছু নেই। কই থেকে আইছে তারা? তারা কই থেকে আইছে? কি কইতেছে দাদা? মানে কি কারণে টাকা নিতেছে? তারা কইতেছে স্টুডেন্টরা বলে আইছে কোয়ান থেকে, স্টুডেন্টরা তারার বাইক যেটা তো সানা কোয়ানে স্টুডেন্ট দই তো কইছে না, তো তারার লাগে হেল্প করতাম ডোনেট করে। মানে এরকম ভাবে আজকে কত জন থেকে টাকা নিছে? অনেক, আমি যে কাগজের মধ্যে লিখছি এটার মধ্যে অলরেডি বোধ আরো 10-15 জন লেখা আছে, 400-500 এরকম করে করে দিছি।